আমি পিয়ালি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে বন্ধু, আজকে আমরা কি রেসিপি করেছি সেটাই আজকে দেখে নিই। বন্ধুরা, আজ আমরা আরও একটি আচারের রেসিপির আয়োজন করেছি। এর আগে আমার চ্যানেলে কুলের আচারের রেসিপিতে আপনাদের ভালো রেসপন্স পেয়েছি, তাই আরও একটি সুস্বাদু তেঁতুলের আচার নিয়ে হাজির হলাম। চলুন বন্ধুরা, এই রেসিপিটা দেখে নেওয়া যাক। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। প্রথমেই আমরা নিয়ে নিয়েছি তেঁতুল। আমরা এই তেঁতুলটা এবার ছাড়িয়ে দেখাবো। প্রথমে দেখুন, এইভাবে তেঁতুলকে যে শির দিয়ে বাঁধা আছে এই শিরটা থেকে এটাকে একটু ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে, খুবই সহজ ব্যাপার এটা। একটু যদি খেয়াল করে দেখেন তাহলে খুব সহজেই পারবেন করতে। এভাবে একটা একটা করে তেঁতুল আমরা শির থেকে খুলে নিচ্ছি, এইভাবে। ঠিক এইভাবে খুলে নিতে হবে। শিরগুলো খুলে নিলে কি হবে, শিরগুলো মুখে লাগবে না, তাই আমরা শিরগুলো এইভাবে পুরো তেঁতুল থেকে খুলে আলাদা করে নিলাম। চলুন এবার এই তেঁতুলটা দিয়ে আমরা আচারটা তৈরি করব। এরপর এই তেঁতুলটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, মিনিট দশেক মতন ভিজিয়ে রাখলেই কিন্তু চলবে, তার থেকে বেশি ভেজাতে হবে না। এরপর মশলাগুলো আমরা নিয়েছি, প্রথমে নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, জিরে, পাঁচফোড়ন আর মৌরি। এই সব মশলাকে আমরা একসাথে শুকনো খোলায় ভাজবো। প্রথমেই শুকনো লঙ্কাটা দিয়ে দু মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম, তারপর বাদবাকি সব মশলাগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটা এমনই ভাজতে হবে যাতে পুড়েও না যায় আর হালকা রোস্ট হয়ে যায়। এই অবস্থায় এটাকে আমরা কড়া থেকে নাবিয়ে অন্য একটি পাত্রে রাখবো। এরপর আমরা চলে এলাম আচারে। প্রথমেই আমরা গুড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের তেঁতুল ছিল 500 গ্রাম, সেই অনুপাতে আমি গুড় নিয়েছি, মানে আখের গুড় নিয়েছি 400 গ্রাম। আখের গুড়টা এইভাবে কড়ায় দিয়ে একটু গলিয়ে নিতে হবে। যখন দেখুন গুড়টা গলে পুরো ফেনা উঠে আসবে, তখন ভিজিয়ে রাখা তেঁতুলগুলো, মানে একটু নরম হয়ে গেছে তেঁতুলগুলো, এই তেঁতুলগুলোকে এই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ খানিকক্ষণ মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আপনাদের নিজস্ব একদম ব্যাপার, যে যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। আর গুড়ের ব্যাপারটাও কিন্তু ঠিক তাই, আপনারা যদি বেশি মিষ্টি চান তাহলে একদম সমান সমান দিতে পারেন, মানে 500 গ্রাম তেঁতুলের সঙ্গে 500 গ্রাম গুড়। আর যদি কম চান তাহলে এরকম দিলেই হবে। এরপর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন আচারের কালারটাও কিন্তু সুন্দর এসে গেছে। আমরা যতটা মশলা বানিয়েছিলাম পুরোটাই আমাদের লেগে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একটু আঠালো হয়ে এসছে, এই সময়তেই নাবিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরোই এটা শক্ত হয়ে যাবে বা টাইট হয়ে যাবে, তো এর থেকে বেশি আর করার প্রয়োজন নেই। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে কোনো জারে, কাঁচের জারে রেখে দেবেন, বহুদিন এটা ভালো থাকবে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।